আমি শুনতে পাচ্ছি এবং আমাকে দেখাও যাচ্ছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সরাসরি একদম আমাদের লাইভ দেখতে পাচ্ছেন, এবং চাইলে যারা আমাদের নিয়মিত শ্রোতা আছে এবং চাইলে আমাদের সেই নিয়মিত নাম্বারটা দিয়ে আপনারা মেসেজ করতে পারেন, আপনারা ফোন করতে পারেন, আমাদের সেই নাম্বারটা এবং ফোন কলটা আমাদের রেডি আছে। আমরা যথাসময়ে ফোন কল রিসিভ করবো এবং সেই সাথে আমরা আমাদের আজকের শ্রোতাদের প্রিয় প্রিয় কমেন্ট, মানে খেলা নিয়ে প্রিয় কমেন্টগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে শাওন ভাইকে দেখা যাচ্ছে কিনা এটা নিয়ে শাওন ভাই খুব টেনশনে আছে। আজকে প্রথমবারের মতো মিরু শো স্টার্ট করেছে, যার কারণে শো স্টার্ট হতে এত দেরি হয়েছে, কাপাকাপিতে ওর নারানারিতে শো স্টার্ট হতে আমাদের দেরি হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে স্পিড আপ হবে, আস্তে আস্তে ঠিক হবে, মিরু খুব ভালো কাজ করবে। ওকে, আমরা ট্রেন আপ করতেছি আরজে ট্রেনিং। মিরু, আরজে ট্রেনিং এ তোমার কেমন লাগতেছে সেটা বলো। বন্ধুর সাথে থেকে তোমার যেটা আরজে ট্রেনিং হচ্ছে, আরজে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, কিভাবে কনসোল চালাতে হয়, কিভাবে প্যানেল রেডি করতে হয় শো এর আগে, কিভাবে সব লাইভ সেট করতে হয়, এগুলো মোটামুটি মিরু এখন সবই জানে, কিন্তু ফ্লুয়েন্সিটা আসে নাই, সেই স্কিল ডেভেলপমেন্টটা হয়নি, এটা আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে, নাথিং এলস। সব ক্ষেত্রেই কিন্তু মানে নতুন কোনো কাজ করতে গেলে একটু ভয় লাগে। আমি যদিও এই নাট বল্টু শোতে আমি 4 বছর আগে থেকেই ওই পাশে বসি, মাঝে মধ্যে এসে কথা বলি, এখন রেগুলার কথা বলি, কিন্তু আজকে না, যখন তুমি বললা যে মিরু এখানে বসে আজকে তোকে সব ঠিক করতে হবে, আমি না ভয় পাচ্ছিলাম, আমি এখনও স্টিল নাও আমার বুক কাঁপছে। কিন্তু হ্যাঁ, মানে আমার একটা বিষয় কি যে আমি কোনো কিছু শিখতে গেলে ওই যে না শেখা পর্যন্ত আমি ছাড়ি না। সো যেহেতু আমি আজকে এখানে বসেছি, তার মানে আমি আমি কনফিডেন্স আমি পারবো একদম। যারা রেডিওতে শুনে বা রেডিওতে দেখে, এই তো কি আর এই ভলিউম দুটাকে এই আর এই করে এই তো আর বেশি, সো এই করতে হবে টাইমিং মেনটেন করে। সো যারা যারা আমাদেরকে শুনছেন, যারা যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন, যারা যারা নাট বল্টুকে ভালোবাসেন, তারা কিন্তু চাইলে আমাদেরকে এসএমএস করতে পারেন, কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। এসএমএস করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটি। দেখছেন ঘুম কিন্তু আমার আসতেছে, দাঁড়ায় থেকে ঘুম কিন্তু আমার আসতেছে 26969 এই নাম্বারটিতে। এছাড়াও চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন www.facebook.com/capitalfm94.8 যে ফ্যান পেজটি আছে, সেই ফ্যান পেজে লাইভটি হচ্ছে, সেই লাইভে গেলে দেখতে পারেন বল্টু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরার মতো জিমাচ্ছে, ঠিক আছে। আর মিরু খুব এক্সাইটেড যে সে আজকে ফার্স্ট টাইম রেডিও শো সে স্টার্ট করলো, আর জানি না সে শেষ করতে পারবে কিনা, দেখা গেল স্টার্ট তো হয়েছে আবার দেখা যায় ফিনিশ তো হয়েছে আর স্টার্ট হইতেছে না, এরকম কিছু একটা আছে ঘুরতে পারে। সো সবাই একটু প্রিপারেশন থাক নিয়ে রাখবেন, যে কোনো কিছু ঘুরে যেতে পারে আজকে, ঠিক আছে। তো মিরুর প্রথম দিনের অভিজ্ঞতা আমরা শুনবো কিছুক্ষণ পরে, তো যাওয়ার আগে মিরু এটা যে আর্জেন্টিনা জিতলো না, আমার এই নিয়ে হচ্ছে কি মানে আমি অলরেডি অনেকগুলা মানে আমার বিষয় হচ্ছে কি যে বিশেষ করে মেয়েরা, আমাদের বাঙালি মেয়েরা হচ্ছে যে অলরেডি ফেসবুকে লেখালেখি শুরু করে দিয়েছে যে আর্জেন্টিনার মেসি বিশ্বকাপ হাতে পেয়েও যদি বউয়ের ছবি তুলতে পারে তুমি পারবা না কেন, ঠিক আছে। মানে মেসি এটা কি কাম করলো যে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, সে ওয়ার্ল্ড কাপের সামনে বউ বসে আছে, বাচ্চা বসে আছে, সে সুন্দর করে একটা ফোন দিয়ে ছবি তুলতেছে, আর বউ বলতেছে ভালো হবে কিন্তু, নালে কিন্তু পিটাবো তোরে, ঠিক আছে। বুঝেন, সে যেই হোক মেসি হোক আর রোনাল্ডো হোক নেইমার হোক আর শাহরুখ খান হোক, বউয়ের সামনে সবাই এক, ঠিক আছে। সে আপনি যত কিছু করেন, তাহলে পৃথিবীর এত বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে লাভ কি, বউয়ের সামনে যদি বাঘ না হয় তাহলে বউয়ের সামনে ইন্দুরই থাকবে না। মানে মানে ওয়ার্ল্ড কাপটা পেয়ে অলরেডি মানে এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। মানে বউ আর হাজবেন্ড সবকিছু মিলে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কে কার কয়টা ছবি তুলতে পারে। আমার মনে হয় মেসির উসলায় মানে সবাই ভালো হয়ে যাবে,
ভালোর মধ্যে এক ইন্দুর দৌড়াইতেছে পরে ভালুকের সাথে দেখা। ভালুক ইন্দুরকে জিজ্ঞেস করলো যে ইন্দুর কই যাচ্ছে তো তাড়াহুড়া কইরা কয় আজকে বলে তোমাকে সিংহের বিয়া খাইতে যাই। বাবা রে সিংহ বনের রাজা তুমি যেমন করে কইতেছ সিংহের বিয়া তুচ্ছ তাচ্ছিল করে একটা ইন্দুর হইয়া হ্যাঁ তোমার কি ভয় ডর নাই নাকি কহরে বাপ রে বাপ ওই বিয়ার আগে সিংহ আমিও আসিলাম আমরা যাবো ছোট বিরতিতে কেউ করতে যাবেন এবং সাথে আছে তারকাটা মিরু যে কিন্তু আজকে তার জুড়ে দিয়েছেন আমাদের রেডিওর সেই তারকাটা মিরু আছে তার জুড়ে দিয়েছেন এবং সাথে আছে বল্টু কেউ করতে যাবেন না কিপ্টিউনি ক্যাপিটাল এফএম 94.8 আজকে কিন্তু মিরু কাজ করতেছে হ্যাঁ একটু ঝামেলা হইতে পারে কোনো টেনশন ঝামেলা নেই আমি লাইভটা আমি কেটে দিব